প্রিয় দর্শক, বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সময়সূচি সহ আপডেট খবর দেখতে পাবেন এই ভিডিওতে। গতকাল পহেলা জুলাই আফগানিস্তান দল বাংলাদেশে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে এবং তারা ঢাকায় নেমেই হুঙ্কার দিয়ে রেখেছে তারা বাংলাদেশকে পরাজিত করতে চায়। এই সিরিজে কিন্তু মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, রশিদ খান সহ অনেকেই আছেন। প্রিয় দর্শক, এখন দেখুন বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজের সময়সূচি। গতকাল আফগানিস্তান দল ঢাকায় নেমেই সরাসরি তারা চলে গিয়েছে চট্টগ্রামে, কারণ এবারের তিনটা ওডিআই ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। 5 জুলাই দুই দলের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ, 8 জুলাই দুই দলের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ এবং 11 জুলাই হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার শেষ ওডিআই ম্যাচটি। এরপর দুদল চলে যাবে সিলেটে, সেখানে 14 জুলাই প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং 16 জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এখন উভয় দলের স্কোয়াড জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের 15 সদস্যের ওডিআই স্কোয়াড। বাংলাদেশ দলের 15 সদস্যের স্কোয়াড হল তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাইম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন এবং শরীফুল ইসলাম। আফগানিস্তানের ওডিআই স্কোয়াড হল হাশমতুল্লাহ শাহিদি দলীয় ক্যাপ্টেন, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, শাহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাস, ইকরাম আলিখেল, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি, আব্দুর রহমান, জিয়াউর রহমান, ওয়াদার মোমান্ত, মোহাম্মদ সালিম এবং সায়েদ সিজাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক।